আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফিরোজ তোহা। ভোট দিয়ে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট শুরু হওয়ায় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। রাজধানীর ঢাকা সিটি কলেজে সকাল 8:04 বোন শেখ রেহানা, মেয়ে সাইমা ওয়াজেদ ও শেখ রেহানার ছেলে রদার মুজিব সিদ্দিককে সঙ্গে নিয়ে ভোট দেন প্রধানমন্ত্রী। পরিবারের সদস্যদের নিয়ে ভোট দেওয়ার পর দেশি বিদেশি সাংবাদিকদের প্রশ্ন জবাবে প্রধানমন্ত্রী বলেন, 2008 নির্বাচনে ভরডুবির পর থেকে বিএনপি সরাসরি ভোটে আসতে ভয় পায়, এরপর থেকে ক্ষমতায় আসার জন্য তারা চক্রান্তের আশ্রয় নিয়ে আসছে। আজকে ইলেকশনটা যে আমরা সুষ্ঠুভাবে করতে পারছি, সেই জন্য আমি আমার দেশের মানুষের প্রতি, জনগণের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাই। কারণ অনেক বাধা ছিল, অনেক বিপত্তি ছিল, কিন্তু দেশের মানুষ তারা কিন্তু তাদের ভোটের অধিকার সম্পর্কে যে সচেতন হয়েছে এবং নির্বাচনটা যে একান্তভাবে জরুরি, কারণ 5 বছর শেষ করার পর একটি নতুন সরকার আসবে, জনগণ তার ইচ্ছামতো ভোট দেবে, আর সেই ভোট দেবার পরিবেশটা আমরা তৈরি করতে পেরেছি। যদিও এখানে বিএনপি এবং জামাত জোটরা জ্বালাও পোড়াও অনেক ঘটনা ঘটিয়েছে, গত কালকেও দেখেছি এবং তার আগেও আপনারা দেখেছেন, ট্রেনে আগুন দেওয়া থেকে শুরু করে গাড়িতে আগুন দেওয়া, মানুষকে বাধা দেওয়া, বোমা হামলা, ককটেল মারা, এই সমস্ত জঘন্য কাজগুলি যারা করেছে, আমি এটুকুই বলবো যে তারা গণতন্ত্র বিশ্বাস করে না, তারা দেশপ্রেম না, দেশের মানুষের কল্যাণও চায় না, তারা গণতান্ত্রিক ধারা চায় না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 8:00 শুরু এই ভোট গ্রহণ, একটানা চলবে বিকেল 4:00 পর্যন্ত। আজ দেশের 300 আসনের মধ্যে 299 সংসদীয় আসনে নির্বাচন হচ্ছে। নওগাঁ 2 আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করেছে এসসি। এবারের জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের 42,103 কেন্দ্রে 2,61,912 ভোট কক্ষ রয়েছে। সব আসনে ব্যালট পেপার ব্যবহার করে ভোট গ্রহণ হচ্ছে। এদিকে বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলগুলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে। দর্শক, চলে যাচ্ছি রংপুরে, সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মাহবুব কবির চপল। চপল, ভোট কেন্দ্রের পরিস্থিতি কি দেখছেন রংপুরে? আসলে আগে যেটা বলছিলাম যে ভোটারের উপস্থিতি খুব একটা নেই, এখন 2-1 করে এসে আসলে ভোট দিচ্ছেন। আর আমরা দেখেছি যে ভোট কেন্দ্রের ভোটার উপস্থিতি কম থাকলেও নিরাপত্তা বা ভোট গ্রহণ কর্মকর্তা যারা আছেন তারা প্রস্তুত রয়েছে। নিরাপত্তার ক্ষেত্রে আমরা দেখেছি ভোট কেন্দ্রে যেমন পুলিশ আনসার রয়েছে এবং ভোট কেন্দ্রের বাইরেও বিজিবি আর্মি থেকে শুরু করে নিরাপত্তা বাহিনীর যারা সদস্য তারা মোতায়েন রয়েছেন, তারা টহল বাড়িয়েছেন। রংপুরের 3 সিটি কর্পোরেশনের এলাকায় যে 3 আসনটি রয়েছে এখানে 852 কেন্দ্র রয়েছে, তার মধ্যে 319 কি গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে, অর্থাৎ ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যাও এখানে কিন্তু অনেকটা কম। আর যেহেতু এখানে শান্তিপূর্ণভাবে ভোট হবে, তারপরেও আমরা দেখেছি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি এখন আছি সেনপাড়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এখানে আসলে ভোট দিতে আসবেন জিএম কাদের, যিনি জাতীয় পার্টির চেয়ারম্যান, তিনি এই এলাকার আসলে ভোটার নন, কিন্তু তিনি এখানে পরিদর্শন করতে আসবেন বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় আমরা দেখেছি যে যে কয়েকটি কেন্দ্রে আমি ঘুরে দেখেছি সেই কেন্দ্রগুলোতে এখানে মূলত 6 জন প্রার্থী থাকলেও জিএম কাদেরকে হেভিওয়েট প্রার্থী ধরা হচ্ছে
এবং তার কাছাকাছি যে প্রার্থীগুলো বিভিন্ন দলের আছেন, বিশেষ করে স্বতন্ত্র প্রার্থী একজন আছেন আনোয়ারা ইসলাম রানী হিজরা, তবে তার বা অন্য দলের যারা এজেন্ট সেই এজেন্টদের আমরা খুব একটা দেখিনি, বেশিরভাগ কেন্দ্রেই তারা এজেন্ট দিতে পারেনি, তবে লাঙ্গুলের যারা এজেন্ট তারা কিন্তু আছেন। আর নির্বাচন কর্মকর্তা যারা যেটি আছেন, যারা আছেন ভোট নিচ্ছেন, প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট যারা আছেন, তারা যেটি বলছেন যে এই ভোটকে সুষ্ঠু করার ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায় থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো ধরনের প্রভাব যাতে কেউ বিস্তার করতে না পারে, কারো পক্ষ নেওয়ার সুযোগ নেই, কারো পক্ষে যাওয়ারও কোনো সুযোগ নেই, যদি কোনো নিরাপত্তা বাহিনীরও কেউ কোনো প্রভাব বিস্তার করবার চেষ্টা করে সাথে সাথে তারা ভোট গ্রহণ বন্ধ করে দেবেন এবং যারা যিনি রিটার্নিং কর্মকর্তা আছেন তাকে বিষয়টি অবহিত করবেন। আর এই ভোটার উপস্থিতি নিয়ে সকাল থেকেই কথা হচ্ছিল, আমরা আসলে রংপুরের যারা স্থানীয় মানুষজন আছেন তাদের সাথেও কথা বলেছি, তারা যেটি বলেছেন যে রংপুরে সাধারণত 10টা 11টার দিকে ভোটার উপস্থিতি কিছুটা বাড়ে, সকালের দিকে কিছুটা যেহেতু শীত সেই কারণে ভোটার উপস্থিতি কম, তবে এটিকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছেন যারা প্রার্থী আছেন, তারাও চ্যালেঞ্জ মনে করছেন যে দিন শেষে আসলে ভোটার উপস্থিতিটা কেমন হয়, কারণ এখানকার ভোট নিয়ে আগে যেমন উদ্দীপনা ছিল সেখানে আমরা যথেষ্ট ঘাটতি দেখেছি, যেহেতু আওয়ামী লীগ প্রার্থী দেয়নি, জাতীয় পার্টি যিনি আছেন তিনিও এখানকার ভোটার নন, আর শুধুমাত্র লাঙ্গুলের ইমেজ নিয়ে এখানে একটা বড় আশা করছেন, তবে শেষ পর্যন্ত কতটা ভোটার উপস্থিত হয় সেটি হয়তো আমরা ভোট গ্রহণ শেষে বলতে পারবো। এ ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। জি চপল, আপনাকে ধন্যবাদ। দর্শক সভারে আছেন সহকর্মী আদিন সজীব, চলে যাচ্ছি তার কাছে। আদিন, এই মুহূর্তে আমি রয়েছি কেমব্রিজ একাডেমিতে। রাইট, যেটি বলছিলেন যে আমি কেমব্রিজ একাডেমিতে রয়েছি এবং এই আসনে মূলত এই কেন্দ্রটাতে নারী ভোটাররাই এখানে ভোট দিতে পারবেন। এখানে দুটো কেন্দ্র রয়েছে, এই দুটো কেন্দ্রের মধ্যে 2000 একটাতে রয়েছে 2000, আরেকটিতে রয়েছে 2200 সামথিং এমন। সব মিলিয়ে এখানকার ভোটার পরিস্থিতি উপস্থিতি আমরা দেখেছি সকাল থেকে, সকালে একটু কম থাকলেও এখন একটু একটু করে আসছে, সবকটা বুথে অল্প করে একজন দুজন করে এমন ভোট দিয়েছে। আমার সঙ্গে রয়েছেন এখানে দুজন প্রিজাইডিং অফিসার, তারা তাদের কাছে আমি শুনবো। তার আগে একটা বিষয় জানিয়ে রাখি যে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এই কেন্দ্রে যেটা আমরা দেখেছি, সেটি হলো যে এখানে আওয়ামী লীগেরই তিনজন প্রার্থী রয়েছেন, এনামুর রহমান এবং তার সঙ্গে রয়েছে তৌহিদ জং মুরাদ এবং সাইফুল ইসলাম। তারা অন্য যারা রয়েছেন তারা স্বতন্ত্র হিসেবে, কিন্তু এই তিনজন ছাড়া আরও অন্তত 6 জন রয়েছেন, তাদের যে এজেন্ট তাদেরকে আমরা এখানে তেমন একটা দেখিনি। তারপরেও আমরা একটু কথা বলে নিতে চাই, আমাদের এখানে রয়েছেন সম্মানিত প্রিজাইডিং অফিসাররা, একটু শুনি আপনার কাছে যে অন্য কোন কোন দলের এজেন্ট রয়েছে এখানে। আপনি মূলত এই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাক্তার এনামুর রহমানের নৌকার এজেন্ট রয়েছে, তৌহিদ জং মুরাদ ওনার ইগলের এজেন্ট রয়েছে এবং সাইফুল ইসলাম ট্রাকের প্রতিনিধি ওনার এজেন্ট রয়েছে, এছাড়া আর কাদের রয়েছে? আর বাকিরা এখন ওই আমের এরাও আসতেছে, আসছে, দুইজন আসছে, সব আসে নাই। তো আমরা যত সময় এই শীতে সকালে শুরু করেছি। আপনাকে আপনাকে ধন্যবাদ। একটু আপনার কাছে শুনি, আপনার কেন্দ্রে এজেন্ট এবং ভোটার কেমন? জি আসসালামু আলাইকুম। আমার কেন্দ্রে এজেন্ট সন্তোষজনক, মূলত যারা নির্বাচনে তৎপর ছিলেন বিশেষ করে নৌকা প্রতীকের প্রার্থী ডাক্তার এনামুর রহমান সাহেব এবং ইগল প্রার্থী। ইগল এবং ট্রাক ছাড়া আর কি আছে? ইগল এবং ট্রাক ছাড়া মূলত আমেরই দু একজন আমরা আসে বা যাই এরকম। আর ভোটার উপস্থিতি এই শীতের সকাল হিসাবে খুব বেশি না হলেও আমার কেন্দ্রে 50 থেকে 52 জন ভোট এই পর্যন্ত তাদের প্রদান করছেন। আপনাকে ধন্যবাদ। উনি বলছিলেন যে 1 ঘন্টায় 50 জনের মতো এবং এই কেন্দ্রটাতেও ঠিক একই রকম কাছাকাছি ভোটার, দুটো কেন্দ্রে প্রায় 100 মতো ভোটার ভোট দিয়েছেন এমনটা বলছেন, যদিও এই আসনে ভোটার সংখ্যা প্রায় 7.5 লাখ, যার মধ্যে অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ বলাই যায়, অল্প কিছু কম বেশি রয়েছে। শেষ পর্যন্ত কত পার্সেন্ট ভোটার এসে ভোট দেয় এটা একটু দেখার বিষয়, কেননা এখানে 2008 সালে যে নির্বাচন হয়েছিল সেখানে মুরাদ জং জয়যুক্ত হয় এবং সেই সময়টাতে বিএনপি ছিল প্রধান প্রতিদ্বন্দ্বী এবং তাদের ভোট ছিল প্রায় 37%। সেই ভোটগুলো আবার এবারের নির্বাচনে কিভাবে ভোটাররা এসে ভোট দেয় সেটাও নিশ্চয়ই দেখার বিষয়। আমরা ওয়েট করছি, অপেক্ষা করছি, বিভিন্ন কেন্দ্রে ঘোরাফেরা করছি, তবে ভোটার উপস্থিতি আরও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে। কিন্তু সবচেয়ে যেটা দুশ্চিন্তার ব্যাপার হলো যে এজেন্টরাই দিতে পারেনি, এজেন্ট দিতে পারেনি অনেক প্রার্থী, যা যেটা খুব বেশি দরকার ছিল। আমরা সাধারণত অন্য কেন্দ্রগুলোতে কিংবা অনেক জায়গায় যখন আমরা কাজ করি তখন দেখি যে এজেন্টরা
থাকে এবং এজেন্ট যাদের থাকে না তাদের কিছুটা মানে বলাই যায় যে তাদের এখানকার পরিস্থিতিটা আসলে এরকমই। এই ছিল আমার কাছে মূলত এই কেমব্রিজ একাডেমির যে পরিস্থিতি সেটা। জিয়াউদ্দিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, টঙ্গীতে আছেন আমাদের রিপোর্টার নজিবুর রহমান, চলে যাচ্ছি তার কাছে। নজিবুর, গাজীপুরের টঙ্গীতে নানা ঘটনা নিয়ে উত্তেজনার খবর ছিল গতকাল, কিন্তু আজ ভোরের পরিস্থিতি কেমন দেখছেন আপনি? তোহা, গাজীপুরের নির্বাচন নিয়ে কিন্তু সবসময় একটি সুনাম রয়েছে, সেই সুনামটি আপনারা জানেন যে গাজীপুরে একটি উৎসবমুখর ভোট হয়ে থাকে সবসময়। আমরা বিগত সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে দেখেছি যে ভোটার উপস্থিতি ছিল ব্যাপক এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা রয়েছেন তাদের মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই হয়। এবারও সেই রকমই একটি লড়াই আশা করছেন গাজীপুরবাসী। আমরা এখন আছি নোয়াগাঁও এম এ মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি রয়েছে এখানে প্রায় হাজারখানেক ভোটার রয়েছে। এখানে সকাল 8টা নাগাদ আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে, তারপর থেকেই কিন্তু এখানে ভোটার সংখ্যা বেলা বাড়ার সাথে সাথেই বাড়ছে। অন্যান্য কেন্দ্রগুলোতে আমরা যেখানে ঘুরেছি টঙ্গীতে, সেই তুলনায় এ কেন্দ্রে ভোটার উপস্থিতি অনেকটাই বেড়েছে। নারী ভোটার যারা রয়েছেন, আমরা সকাল 8টা থেকে দেখেছি যে নারী ভোটারদের একটি উপস্থিতি সন্তোষজনক বলছেন প্রিজাইডিং অফিসাররা। শীতের সকাল হিসেবে প্রায় 100 ভোট পড়েছে, তার অধিকাংশই নারী ভোটার। আমরা যদি আপনাদেরকে ভোটের পরিবেশের কথা বলি, উত্তেজনার কথা আপনি বলছিলেন, সেই উত্তেজনা কিন্তু সকাল থেকে আমরা লক্ষ্য করিনি। প্রার্থীদের যারা এজেন্ট আছেন তারাও কিন্তু ঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারছেন এবং পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে। আমরা যদি আপনাদেরকে ভোট কেন্দ্রের আরও কিছু তথ্য জানাই, এই কেন্দ্রটি কিন্তু গাজীপুর 2 আসনের অন্তর্ভুক্ত, যেটি একটি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবেও আইন শৃঙ্খলা বাহিনীর এটি চিহ্নিত করেছে। এছাড়াও এই নির্বাচনী এলাকার কিন্তু টঙ্গী, আউচপাড়া, এরশাদনগরসহ বেশ কয়েকটি এলাকায় নানা কারণেই কিন্তু সবসময় নির্বাচনে উত্তপ্ত পরিস্থিতি থাকে, যেটি এখনও পর্যন্ত দেখা যায়নি। তবে এ আসনের 400টি ভোটকেন্দ্রের মধ্যে কিন্তু 297টি ভোটকেন্দ্রকে আইন শৃঙ্খলা বাহিনী ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে, যার 76% বলা যায়। জি নজিবুর, আপনাকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি আর এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।